আমি একটা ভিডিও আজকে আজকে আমি খুব খুশি হয়েছি। কালকে আমার মেয়ে আমাকে বলল যে নব ক্যানভাস আমাদের নতুন বন্ধু হয়েছে। নব ক্যানভাসের নব মানে আমার ছেলে, ও আমাদের কাছে আমাদের বন্ধু হয়ে গেছে কাল থেকে। আজকে বড়দিনে সকালে, ক্রিসমাসের সকালে আমি নবকে আমার আশীর্বাদ করছি। নব যেন সুখী থাকে, ভালো থাকে, সুস্থ থাকে এবং জীবনের প্রতিটা পদক্ষেপে যেন ও সাকসেস পায়, মানে ও যা চাইছে চায় তার যেন ওর স্বপ্নগুলো সব পূরণ হয়। স্ত্রী নিয়ে, সংসার নিয়ে ও যেন খুব 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 ভালো থাকে। সত্য মা হারা ছেলে, আমি ওর মাই এবং মাতৃভক্ত ছেলে যাকে বলে। হ্যাঁ, আমি জানি। আর নবকে একটা কথাই বলা আছে, নব ক্যানভাসে নবকে, যে আমি কিন্তু শ্রীগুরু আশ্রমের কাছেই থাকি, শ্রীগুরু সঙ্গের কাছেই আমার বাড়ি, নাকতলার কাছে আমার বাড়ি। তুমি যখন এই ভিডিওটা পাবে তুমি বুঝতে পারবে এই মাসিমা তোমার মাসিমাই, আমি মা মায়ের বোন মাসিমাই হয়। তোমার মা আমার থেকে ছোটই ছিলেন বয়সে, সুতরাং তোমার রান্না, তোমার যে রান্না করার চ্যানেলটা, তুমি এক এক রকম রেসিপি করো, রেসিপি শেয়ার করো, এবং তোমার স্ত্রী খুবই ভালো মা মনের মানুষ। কিছুদিন কদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, ও একটা রান্নার চ্যানেল খুলেছে। তারপরে আমি অবশ্যই আমি হয়তো দেখিনি এখনও ওকে, এবং সেদিন কিছুদিন আগে তোমরা দক্ষিণেশ্বর গেছিলে, এবং আমাদের বাড়ির পাশেই হচ্ছে শ্রীগুরু সঙ্ঘ। শ্রীগুরু সঙ্ঘে যদি তোমরা কখনো আসো, প্লিজ আমাদের বাড়িতে এসো। আমাদের বাড়িতে, আমাদের বাড়ি হচ্ছে নাকতলাতেই, আমাদের বাড়ি নাকতলাতেই, এবং ডেসক্রিপশন বক্সে তোমরা যদি জানতে চাও আমরা বলে দেবো। আমার বাড়ি হচ্ছে বাঁশদ্রোণী ফায়ার ব্রিগেডের পেছনে, এই শ্রীগুরু সঙ্ঘের আমার পায়ে হেঁটে আমাদের বাড়ির থেকে শ্রীগুরু সঙ্ঘ। হ্যাঁ, শ্রীগুরু সঙ্ঘে আমরা যাই, এবং তোমরা সেদিন এসেছিলে মেট্রো করে। যারা তুমি যদি আসো নব, তোমাকে বলছি তুমি সূর্য সেনে নামবে, মেট্রোতে এসে তুমি সূর্য সেনে নামবে। সূর্যসেন মেট্রো স্টেশনে নেবে, দাঁড়িয়ে উল্টো দিকে এসে উল্টো দিকেই আমার বাড়ি, আমার ফ্ল্যাট। তুমি একটা ফোন করে দেবে, আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো, তোমার স্ত্রীকে নিয়ে আসবো। আর তুমি খুব খেতে ভালোবাসো এবং তুমি খাওয়াতেও ভালোবাসো, তুমি এত এত ভালো রান্না করো। এবং সবথেকে কোনটা ভালো, তুমি হচ্ছে মা অন্তঃপ্রাণ। আজকালকার দিনে কটা ছেলে আছে বলো তো এত মা মা করে? ছেলেরা বড় হয়ে যায়, তারা তাদের মতো চলে যায়, হয়ে গেল পুরো। আমার নিজেরও সন্তান ছেলে আছে, একটা ছেলে একটি মেয়ে। আমার ছেলেই তো অত আছে, মা মা করে ঠিকই, কিন্তু অনেক কিছু আবার ওর সাথে আমার মেলেও না, মতের অমিল হয়, রাগারাগি হয়, মনোকষ্ট হয়, কান্নাকাটিও করি। হ্যাঁ, অভিমানও হয়, ছেলের কাছ থেকে যদি কোনো কিছু শুনি, ছেলের সাথে কোনো হয়, আমি কিছু করি না, ওই আমার সাথে করে। কিন্তু এক্ষেত্রে দেখলাম নব ক্যানভাসের যে নব সাথে ওর মার যে বন্ডিংটা, মাকে তো সবাই ভালোবাসে, হ্যাঁ, কিন্তু ওর যে এক্সট্রা একটা মায়ের জন্য, মাকে দেবী প্রতিমার আসনে বসিয়ে রাখা, এবং প্রত্যেকটা ইয়েতে ওর কমিউনিটি পোস্টে দেয় গুড মর্নিং মা, গুড ইভিনিং মা, মিস ইউ মা, তারপরে মা তুমি কোথায়, প্রত্যেকটা কমিউনিটি পোস্ট ওর মাকে নিয়ে হয়। প্রত্যেকটা কমিউনিটি পোস্ট, প্রত্যেকটা কথায় ওর মায়ের কথা এসে যায়। হ্যাঁ, কটা ছেলে আছে যে ওর ভেতরে যেটা হচ্ছে সেটা কারোর কাছে তো প্রকাশ করতে পারছে না, না কারোর কাছে, কারণ ওকে তো দেখি, আমার মনে হয় ও একটি ছেলে, একটিমাত্র সন্তান কিনা আমি ঠিক বলতে পারবো না, কাউকে তো দেখি না। কিছুদিন আগে ওর বউয়ের একটা বার্থডে ছিল কি ওদের একটা সেলিব্রেশন কি ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, সেখানেও আমি অনেক লোক। কিন্তু আমার যেটা মনে হয় যে ও মা সম্বন্ধে যা কিছু ওর মা নেই তখন সব কিছু আমাদের সাথে ও শেয়ার করে। একটা গুড মর্নিংও ও পাঠিয়ে দেয়, গুড মর্নিং মা, মিস ইউ মা, কেমন আছো মা, প্রত্যেকটা কিছু যেন মনে করে ওর মা এখনও পৃথিবী থেকে যায়নি, মা ওর পাশেই আছে, কাছেই আছে। এবং এইটা ওর একটা সাইকোলজিক্যালি ওর একটা খুব ভালো লাগে, ওর আনন্দ লাগে, ও মনে করে যে না মা আমার কাছেই আছে, মা আমার সাথেই আছে। এই হচ্ছে নব ক্যানভাসের মা, খুব সাদা মাটা একটা মানুষ এবং হেসে
নব, আমি তোমার মাসিমা বলছি, যেখানে তুমি নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখবে। হ্যাঁ, এবং তোমার গান, তোমার নাচ, তুমি যে শর্টসগুলো করো, তোমার ভেতরে প্রত্যেক প্রচণ্ড ভালো গুণ আছে। তুমি একটা প্রকৃত ভালো মানুষ, তোমাকে দেখেই মনে হয়, এবং তোমার স্ত্রীকে দেখেও মনে হয় যে তোমরা প্রকৃত মানে। তোমার মা তো ভীষণ সুইট একজন ভদ্র, কীভাবে সত্যি সত্যি ওনার চলে যাওয়াটা সত্যি মানা যাচ্ছে না। হ্যাঁ, দেখো আমরা কি ভুগছি না, আমরাও ভুগছি। হ্যাঁ, আর উনি খুব গান করতেন ভালো, আমি জানি। আমি তোমার জন্য আমি গান করছি, মধুরামা মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে তার মায়ায় ভরা সজল লাখি, সে কি গভীর মায়া, সে যে ছড়িয়ে আছে জড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারা, সেই যে আমার মা, বিশ্ব ভুবন মাঝে তার নেই গো তুলনা, সেই যে আমার মা। এটা তোমার জন্য, হ্যাঁ, এবং তোমার এই মাতৃপ্রেম, তোমার মায়ের প্রতি এত নিষ্ঠা, এত ভালোবাসা, আমার মন প্রাণ জুড়িয়ে যায় তোমাকে দেখলে। তারপরে তুমি খুব রসিক একটা মানুষ, তোমার রান্নাগুলো দেখতেও আমার খুব ভালো লাগে, তুমি খুব গুণী একটা মানুষ। এবং আর আরেকটা কী জানো, তোমার এই একটা দিকে বলতে পারবো, তোমার স্মার্টনেস, এই যে তুমি, হ্যাঁ, একটু গলু পলু আছো, মানে একটু সুইট সুইট তোমার। হ্যাঁ, আমার ছেলেও কিন্তু তোমার মতো একটু বালকি সামান্য, মাসিমার কথা কিছু মনে করো না। হ্যাঁ, মাসিমা কিন্তু খুব সরল, আমি মানুষটা কিন্তু খুব সরল, আমার ছেলেও কিন্তু একটু হেলদি, একটু বেশ ভুড়ি ছুড়ি আছে। আমার কথাটা সেটা না, আমার কথাটা হচ্ছে তোমার শর্টসগুলো দেখে আমার এত ভালো লাগে, কী সুন্দর, এটা হচ্ছে আসল স্মার্টনেস। হ্যাঁ, যে তুমি যেমন সেইভাবে তোমাকে যদি কেউ গ্রহণ করে সেটাই হচ্ছে আসল, মানে আমি যেমন আমি তেমন দেখাবো। হ্যাঁ, ওই এক্সট্রা শর্টসের জন্য এক্সট্রা করে সাজা, এক্সট্রা করে নিজেকে আরও ফুটিয়ে তোলা, আমি যা আমি তাই। সুতরাং হ্যাটস অফ ইউ নব, ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে আমার বাড়ি এসো, শ্রীগুরুর সঙ্গে প্রচণ্ড কাছে আমার বাড়ি, তুমি যদি পারো মি অ্যান্ড মাই মমের গিয়ে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিও, আমি তোমার সাথে যোগাযোগ করব, অবশ্যই যোগাযোগ করব। একদিন তোমার রান্নাও খেতে আসবো, তুমি তোমার রান্না আমি খাবো, এবং পারলে আমাদের বাড়ি তোমার স্ত্রীকে নিয়ে এসো, আমার এই গরিব মাতার কাছ থেকে একটু কিছু খেয়ে যেও, আর প্রচুর পরিমাণ এখানে বেশ নাচা গানা আমাদের হবে। বড়দিন হয়ে গেল, ঠিক আছে, এই নিউ ইয়ার্স ইভে আসতে পারো, নতুন বছরে এসো, যদি শ্রীগুরুর সঙ্গে আসো অবশ্যই আমার বাড়িতে আসবে, কেমন।